নলবাৰীৰ জহৰ নবোদয় বিদ্যালয়ত অনুষ্ঠিত হৈছে কলা উৎসৱ 2024। আজিৰে পৰা দুদিনীয়া কাৰ্যসূচীৰে নলবাৰীৰ বাণীকুছিস্থিত জহৰ নবোদয় বিদ্যালয়ত অনুষ্ঠিত হৈছে এই কলা উৎসৱ। এই অনুষ্ঠানত উত্তৰ পূৰ্বৰ কেইবাটাও ক্লাষ্টাৰৰ পৰা অহা ছাত্ৰ ছাত্ৰীয়ে বিভিন্ন প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰে। আজি এই কাৰ্যসূচী আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰে নলবাৰী জিলাৰ অতিৰিক্ত আয়ুক্ত সুপৰ্ণা দে। এই অনুষ্ঠানে উত্তৰ পূৰ্বৰ বিভিন্ন প্ৰান্তত নবোদয় অধ্যয়নৰত ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকৰ সুপ্ত প্ৰতিভা বিকাশৰ এক সুবিধা প্ৰদান কৰে। এই কলা উৎসৱত লোকগীত, জনজাতীয় লোকগীত, জনজাতীয় নৃত্য, ভক্তিমূলক সংগীত আদি প্ৰদৰ্শন কৰে। সবরপ্রথমে আমি আপনাদের ইয়াতে ধন্যবাদ জানাইছো যে আপনারা আমাক উৎসাহিত করেছে। আর আমি রিজনেল কলা উৎসব আজি আর অহাকালি মানে 4 আর 5 অক্টোবর পাতি আছো জিএনবি নলবাৰী। আর ইয়াতে আমি ক্লাস্টার লেভেলের যখন বিজয়ী হয়ে আহিছে আমার 4টা ক্লাস্টার, এটা হল গুহাটি ক্লাস্টার, শিলং ক্লাস্টার, ডিব্রুগড় ক্লাস্টার আর শিলং ক্লাস্টার। গতিকে এই সম্পূর্ণ ক্লাস্টার যখন প্রতিযোগী বিজয়ী হয়ে আহিছে আমি ইয়াতে এটা প্লেটফর্ম দিছো, ইয়ারপরা সিলেক্ট হওয়ার পিছত ন্যাশনাল লেভেলত যোগদান করব। অ্যাকচুয়ালি এই পুরো প্রোগ্রামটা এনসিইআরটিয়ে পাতে আন্ডার মিনিষ্ট্রি অফ এডুকেশন, আর এই পতা হয়ে আছে 2015-ৰ পৰা আর নবোদয় বিদ্যালয় সমিতি 2018-ৰ পৰা এই পার্টিসিপেট করে আছে। গতি প্রত্যেক বছরে আমি এই প্রোগ্রামটা পাতি থাকো। যাবার ইয়ার ভেলু আসে জিএনভি গোয়ালপাড়া, এটা মানে তাতে প্রিন্সিপাল হয়ে আসিল, এবার জুনত মানে আহিল ইয়াতে। তো ইয়াতো আমি এটা বড় ভাল লাগছে যে এইবার মই ইয়াতে চান্স পালো এই রিজনাল উৎসবখন কল উৎসব পাতিবর কারণে। এখানে মানে নবোদয় বিদ্যালয় সমিতি ধন্যবাদ জানাইছো। আর রাতেপা আমি যেটা প্রোগ্রাম স্টার্ট করি তো আমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাডাম সুপর্ণা দে আহি ইয়াতে সিলগেস্ট হয়ে আসছিল, এখেতকে ধন্যবাদ জানাইছো। আর আমার যখন শিক্ষক বন্ধুসকল আছে আর বাকি স্টাফ আছে তেওঁলোককে ধন্যবাদ জানাইছো যে তেওঁলোকে খুব কষ্ট করে পড়ছে। আমার ছাত্র ছাত্রীসকল সচাকে বড় ধুনিয়াকে প্রেজেন্টেশন দিছে, আর সবক্রমে ধন্যবাদ জানাইছো যে আশা করছো যে আমার এই প্রোগ্রাম সচাকে সফল হব। এই দুদিনিয়া কার্যসূচী আজি আর অহাকালি হব। Thank you.